আজকের কেকটা হচ্ছে মারমেড থিমি কেক, তার সাথে কেকটা হবে আজকে দুই লেয়ারের কেক, আর থাকছে তিনটে কালারের ক্রিম দিয়ে ডেকোরেশন। তো চলো ঝটফট কেকের ডিজাইনটা শুরু করা যাক। কেকটা কিন্তু একটু অন্যরকমই কেক আজকে বানিয়েছি, আজকের কেকটা একদমই একটা ইউনিক ডিজাইন অ্যান্ড খুব কিন্তু ইজি ডিজাইন করে বানানো। আর এখানে আমি নিয়েছি তিনটে ক্রিম। আচ্ছা তোমরা একটু দেখে বলো তো তিনটে কালার ঠিকঠাক আছে নাকি এখানে অন্য কালার অ্যাড করলে ভালো হতো। আজকে মারমেড থিমি কেক বানাতে বানাতে একটা গল্প বলি। আমি যখন ফার্স্ট কেক বেক করতাম অ্যান্ড খুব প্রথম দিকে যখন আমি কেক অর্ডার দিতাম তখনকার একটা গল্প বলি। আজকে যেহেতু মারমেড থিমি কেক, এই মারমেড থিমি কেকের পরে কিন্তু একটা আমার কেকের ডিজাইনের অর্ডার ছিল, কেকে একটা অর্ডার ছিল, সেই কেকটা কিন্তু যাওয়ার ছিল অনেকটা দূরে। তো কথাটা ছিল আমি হাফ রাস্তায় কেকটা দিয়ে আসবো আর হাফ রাস্তা থেকে কেক ওরা নিয়ে যাবে। আমার মেয়ে খুবই ছোট অ্যান্ড মেয়েকে নিয়ে এক হাতে কেক নিয়ে আমি চললাম কেক ডেলিভারি দিতে। ওদের সাথে দেখা হলো, কেকটা যখন আমি ডেলিভারি দেব ঠিক সেই সময় আমি কেকটা একটু চেক করে নিতে যাচ্ছিলাম। চেক করতে গিয়ে দেখি কেকটা পুরো মাঝখান থেকে দু ভাগ হয়ে গেছে। আমি কেকটার পিকচার দিচ্ছি, দেখো এই কেকটা, কেকটা যে পেছনের দিকটা একটু বড় ছিল হাইটটা, এবার তখন আমি প্রথম বেক করি, জানি না কী করে হলো, হয়তো ক্রিমটা হয়তো বেশি দিয়ে ফেলেছি না কী করেছি, কিন্তু কেকটা কিন্তু পুরো মাঝখান থেকে গেল। তো কী আর করবো, তো ওনাদেরকে বললাম আপনারা কেকটা নিয়ে চলে যান, আমি পরে যাচ্ছি বাড়িতে গিয়ে ডেকোরেশন করছি। অ্যান্ড ওনাদের বাড়িটা ছিল অনেকটা দূরে, ওনারা এসেছিলেন বাইক নিয়ে। আমি আবার কী করবো, মেয়েকে নিয়ে বাড়ি এসে সব ক্রিম সব কিছু কালার যা যা ছিল কেকে সব কিছু নিয়ে আবার চলে গেলাম ওই বাড়িতে। আমার কাছে ক্রিম বিট করা ছিল না, ক্রিম নতুন করে বিট করলাম, করে নিয়ে আবার গাড়ি করে, অ্যান্ড খুব ভেতরের দিকে ছিল বাড়িটা সেই জন্য কিন্তু আমার কেকের থেকে খরচাটা বেশি হয়ে গেছিলো। তো সব কিছু নিয়ে গিয়ে ওই বাড়িতে গিয়ে কেকটা যথারীতি আবার ডেকোরেশন করি। ওনারা খুব ভালো ছিলেন, তো আমার জন্য একটা ঘর বা রান্নাঘরটা যেটা ফ্রিজের পাশে আমার জন্য ছেড়ে দিয়েছিলেন। ওদের বাড়িতে অনুষ্ঠান ছিল বার্থডে, তো অনেক লোকজন এসেছিলো, তো তার মধ্যেও কিন্তু আমাকে একটু ফাঁকা স্পেস করে দিয়েছিলো। তো সেখানে দাঁড়িয়ে আমি কেকটা খুব সুন্দর করে ডেকোরেশন করি। হয়তো জানি না অনেকের সাথে এই জিনিসটা হয়েছে কি না, বাট আমার সাথে কিন্তু এটা হয়েছে। হয়তো যারা যারা নতুন কেক বেক করে বা কিছু করে হয়তো তাদের সাথে এটা হতেই পারে। তো যারা খুব নতুন আমি তাদেরকেই বললাম, হয়তো কেক অনেক সময় বাজে হতে পারে বা কাজ কোনো রকম কাজের ক্ষেত্রেও হয়তো মনে হয়তো খারাপ কিছু হতে পারে, কিন্তু সেটাই কিন্তু মেকআপ করাটা হচ্ছে বড় জিনিস। তো সেই সময় মাথা ঠান্ডা রাখতে হয় অ্যান্ড এগিয়ে যেতে হয়। তো তোমাদের কাদের কাদের সাথে এরকম হয়েছে, অ্যান্ড আশা করি কারোর সাথে না হোক এরকম একটা ব্যাপার। সবসময় সবার জন্য কেক ঠিকঠাক ডেলিভারি হয় এটাই আমরা চাই, যে আমরা খুব সুন্দর করে কেক বানাবো আর সেটা ঠিকমতো ডেলিভারি হবে, আর তারপরে খেয়ে ওরা বলবে ওয়াও দেখতে হয়েছে আর ওয়াও খেতে হয়েছে। তো আমাদের সব থেকে কিন্তু এটাই বেশি চাহিদা। টাকার চাহিদা তো অবশ্যই সবারই থাকে, কিন্তু আমার মনে হয় বেকারদের কিন্তু এই চাহিদাটা বেশি, বেকার না শিল্পীদের আমার মনে হয় এই চাহিদাটাই বেশি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আমার একটা বাজে এক্সপিরিয়েন্সও বলতে পারো বা ভালো এক্সপিরিয়েন্সও বলতে পারো, কারণ সব কিছুর ক্ষেত্রেই কিন্তু শেখার জিনিস থাকে। তো শেয়ার করলাম, কেমন লেগেছে বা তোমাদের এরকম কোনো রকম পরিস্থিতির মুখে পড়তে হয়েছে কি না অবশ্যই কমেন্ট করে জানিও। তো গল্প বলতে বলতে কেক অলমোস্ট ডান। দেখো ওপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি নিউট্রাল জেল, আর সেখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি দুটো কালারের, একটা ছিল গ্রিন আর একটা ছিল কিন্তু ব্লু, আর তার উপরে সাদা কালার দিয়ে করে দিচ্ছি সুন্দর করে ডিজাইন। অ্যান্ড তারপরে আর কি বসিয়ে দিতে হবে মারমেডটাকে, ব্যাস রেডি। দেখো খুব কিন্তু ইজি একটা ডিজাইন দেখিয়েছি, আর এই ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর নেক্সট টাইম তোমরা কেকের কেমন ডিজাইন দেখতে চাও সেটা কিন্তু জানাতে ভুলো না। তো আজকের মতো টাটা বাই বাই, আর নেক্সট টাইম দেখা হচ্ছে কেকের আর একটা সুন্দর ডিজাইন নিয়ে। আজকের মতো টাটা।